Anonymous Shout Islam, Radapolis, Shabu Gandhi Bhag, Chota Rebellion. Aaj ki aapne Uthom Paar Alushma Paro, Shabu Gandhi Bhag, Ishabi Mani Bhoshu Ki Bhoitahe, Lenten Ten Dharma Kambar. Uthomi, Aashi Aapna Lenten Ten Dharma, Lenten Ten Dharma, Lenten Ten Dharma, Lenten প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লেনদেন সারা বিশ্বে এমনকি সারা পৃথিবীতে প্রভাব রয়েছে, যেটা বাদ দিয়ে আমরা কোনো সময় হিসাবকে সম্পূর্ণতা আনতে পারি না। তাই আগে আমাদেরকে হিসাব কিতাব স্থাপন হিসাবে লেনদেন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাই অতীত থেকে এক সময় তখন মানুষ হিসাব দায়িত্ব তখন মানুষ যখন গুহায় এবং বিভিন্ন পাহাড়ে বাস করতে তখন তারা গুহায় দাঁড় করতে এবং পাহাড়ে দাঁড় করতে এবং ঘরের দরজার দাঁড় দিতে তারা হিসাব দায়িত্ব। এই কালক্রমে সেগুলো হিন্দুটা আজকে আমরা আধুনিক বিশ্বে পৌঁছে গেছি, সেই জন্য আমাদের আজকে স্বচ্ছভাবে পাবো বলে আমি আশা করছি। প্রথমে আমরা লেনদেন কথার অর্থ হচ্ছে নেওয়া এবং দেওয়া, অর্থাৎ কি ব্যাংকে এর থেকে আমরা ধারণা পাই, মানে আপনারা একটা পক্ষ পাবে একটা পক্ষ কিছু প্রদান, এটা হচ্ছে লেনদেন। এই লেনদেনটাই দেখা গেছে যে একটা পক্ষ যদি ব্যবসায়ের ক্ষেত্রে বলা হয় যে যখন মহির করিবে 500 টাকা প্রদান করবে, এটা একটা লেনদেন এবং একটি ভবনার। তাই আমরা লেনদেনের ধারণায় লেনদেন বলতে কি বুঝি এ বিষয়ের মধ্যে আমরা একটি সংখ্যা যাবে করি, তাহলে আমরা পাই যে কোনো ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যখন আদান প্রদান হবে এবং সেটা অর্থদের পরিবর্তিত হবে সেটাই আমরা লেনদেন হিসাবে বিবেচনা করব, এটাকে আমরা লেনদেন বলতে পারি। এই লেনদেন থেকে আমরা এখানে আরও কিছু বিষয় আমরা পাইতে পারি, সেটা হচ্ছে যে তিনটা শর্ত থাকতে হবে লেনদেন হিসেবে। প্রথম শর্ত হচ্ছে একটা ঘটনা ঘটতে হবে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেটি অর্থকে অবশ্যই পরিবর্তন করতে হবে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সেটা অবশ্যই হইতে হবে। এইবার আমরা লেনদেনের একটি ধারণা পেলাম, এবার আমরা আসব লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেনের বৈশিষ্ট্য বলতে যেগুলো লেনদেন হইতে পারে সেই বৈশিষ্ট্য প্রথমে আমাদের আছে আর্থিক অবস্থার পরিবর্তন, যেটাই লেনদেন হবে সেখানে একটা ঘটনা ঘটবে এবং সেটা অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে, একটা পক্ষ পাবে একটা পক্ষ প্রদান করবে, এটি হচ্ছে লেনদেন। যেমন রহিম করিমকে 500 টাকা প্রদান করবে, এটা একটা লেনদেন। দুই নম্বর বৈশিষ্ট্য আসছে অর্থের অঙ্কে পরিবর্তন, যে লেনদেন করবে সেটা অবশ্যই অর্থকে পরিবর্তন হয়েছে অর্থাৎ অর্থকে নিরূপণ করা যাবে, এটাই হচ্ছে অর্থ দিয়ে পরিবর্তন। দ্বৈত শর্ত অর্থাৎ দুশো পক্ষ থাকতে হবে, একটা পক্ষ কিছু দেবে আর একটা পক্ষ কিছু পাবে, এই দুটো শর্ত থাকতে হবে। দ্বৈত শর্ত বলতে বোঝায় যে দুটো পক্ষই যাতে একটা পরিবর্তন থাকে, তাতে অর্থের পরিবর্তন থাকে। তারপরে অদৃশ্য ভূমিকা, আমাদের যদি 4 নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে অদৃশ্য মাইন্য, অর্থাৎ অদৃশ্য মাইন্য বলতে এমন কিছু লেনদেন আছে যেটা চোখে দেখা যায় কিন্তু অদৃশ্য। যেমন একটা ব্যবসায়ী একটা মেশিন ক্রয় করে, সেই মেশিনটা 1 বছর ব্যবহারের পর তার আয়ুষ ফুটে দেয়, সেই কারণে সেই মেশিনের মূল্য কিছু ক্ষয় হয়, সেটা কিন্তু চোখে দেখা যায় কিন্তু এটা একটা অদৃশ্য মাধ্যম, তাই এটাই অদৃশ্য মাধ্যম হিসাবে আমরা চিহ্নিত করব। ইতিবৃত্ত ঘটনা, ইতিবৃত্ত ঘটনা মানে পূর্বে ঘটতে হবে সেটা হচ্ছে ইতিবৃত্ত ঘটনা, পূর্বে যে লেনদেনগুলো ঘটনা ঘটে সেটাই আমরা পরবর্তীতে যে দুইটা পক্ষকে নির্ণয় করি বা বিশ্লেষণ করি সেটা হচ্ছে ইতিবৃত্ত ঘটনা। হিসাব নিকাশের ভিত্তি অবশ্য বইটা দুটো মানে যৌথর দাখিলের পদ্ধতি অনুসারে অবশ্যই হিসাব নিকাশে একটা ভিত্তি আছে, যৌথর পর দাখিল হ্যাঁ দুইটা পক্ষ অবশ্যই সেটা হচ্ছে যেসব পাওয়া দানা ব্যবসায়ের অর্থ বিনিয়োগ করে থাকে তাদের
অর্থের পরিমাপটা অবশ্যই নির্ণয় করতে পারবে, সেটা হবে একটি লেনদেন এবং সেটাই সেখানে একটা ঘটনা ঘটবে। আর দেওয়াদাতে থাকে মানে ব্যবসা পেয়ে থাকে তার একটা অঙ্ক করে পরিমাণ সে নির্ণয় করা হয়। এটি হচ্ছে দায়দানের প্রতিবন্ধক। কেমন করে বলবি অবশ্য সে ঘটনা ঘটবে সেটাকে গভীর সম্পর্ক সেই অনুসারে যেমন যদি কোনো জ্ঞানরা ওই ব্যবসায় অর্থ প্রদান করে থাকে যে অর্থের এমন এক সময় আসে যে আনুমানিক সে ধারণা করে অনুমান করে নেয় যে এই অর্থ পুরোপুরি পাওয়া যাবে, সেটি আমাদের জেলা সংস্কৃতি হিসাবে 5% বা 10% আমরা অনুমান হিসাবে ধরে নেওয়া হয়। এটাই হচ্ছে দায়িত্ব। কোনো সময় লেনদেন হইতে পারে পণ্য দ্বারা অর্থ দেওয়া হইতে পারে, একজন যেটা হচ্ছে বিনিময় বিনিময় করতে ব্যবহার হয়েছে বিনিময়ের দায়িত্ব। অর্থাৎ পণ্য সেবার বিনিময় হচ্ছে পণ্য দিয়ে টাকা দেওয়া অথবা টাকা দিয়ে পণ্য দেওয়া, যেমন কেউ বাজারে গেলে সার করে দিয়ে এসে টাকা করা, এটা একটা লেনদেন। এইবার আমরা 10 নম্বর পয়েন্ট আসবো সমীকরণের প্রভাব বিস্তার। সমীকরণের প্রভাব বিস্তারে আমরা দেখা যায় যে এখানে অবশ্যই অর্থটা বিশ্লেষণের মাধ্যমে সেই সমীকরণ করা হয়। সমীকরণের অর্থটা হচ্ছে সম্পদ সমান, সম্পদ সমান হচ্ছে দায়দানা জোর মালিকানা সম্পদ। দায়দানা জোর মালিকানা সম্পদ বলতে কিছু ব্যবসায় দায় থাকে সেই দায়গুলো নিয়ে যেটা আলোচনা তার একটা হিসাব, আর একটা হচ্ছে মালিকানা সম্পদ মালিক পক্ষ কিছু টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে থাকে তার একটা হিসাব। এটা হচ্ছে আমরা সম্পর্কের প্রভাব বিস্তার সম্পর্কে জানতে পারলাম। এই সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অন্তর্পক্ষে লেনদেনের যে বৈশিষ্ট্য হতে হলে যে ঘটনাগুলো ঘটবে সে বিষয়ে আমরা ইতিমধ্যে আমরা একটি ধারণা লাভ করি। এক্ষেত্রে আমরা আরেকটি বিষয়ে আমি বলতে পারি সেটা হচ্ছে যে লেনদেন হইলে অবশ্যই একটা ঘটনা ঘটতে হবে শেষ কথা, আর অবশ্যই সেটা অর্থ দিয়ে পরিমাপিত হতে হবে এবং সেই কেনে দুটো পক্ষের ভিতরে একটা সংগঠিত হতে হবে। কিন্তু ধরো অনেকগুলো লেনদেন হবে না, যখন একটি ঘটনা ঘটল তখন বাসে একটা লোক অ্যাক্সিডেন্ট করল, অর্থাৎ ওখানে অ্যাক্সিডেন্ট আছে একটা লোক নিয়ে গিয়ে তার হসপিটালে পৌঁছায় দিল, এটা কিন্তু একটা ঘটনা হবে কিন্তু এটা লেনদেন নয়। কারণ এখানে দেখা যায় যে ওই ঘটনা ঘটেছে কিন্তু অর্থ দিনা পরিমাপ করা যাচ্ছে না এবং দুটো পক্ষের ভিতরে এখানে কোনো পরিবর্তন বা পরিবর্তিত হচ্ছে না। এই সাপেক্ষে আমরা একটি ধারণা পেলাম যে লেনদেনের ধারণাটা কী, সে বিষয়ে আমরা প্রথমেই আমরা বলেছি তৎপুরের সঙ্গে আমি বলতে পারি এখন যে লেনদেনের ধারণার মধ্যে অবশ্যই একটি ঘটনা ঘটতে হবে সেটা অর্থতে পরিবর্তিত হয়ে যাবে এবং দুটো পক্ষের মধ্যে সেই ঘটনা ঘটতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে। এটা হচ্ছে লেনদেনের ধারণা। আর বৈশিষ্ট্য আমি 10টি পয়েন্ট দিয়েছি, এই 10টা পয়েন্টে আমরা পেয়েছি যে আলোচনা তার সর্বশেষ পথ আছে সমীকরণের প্রভাব বিস্তার। শেষ আমরা সমীকরণের প্রভাব বিস্তার বিষয়টা আমরা অঙ্ক বুঝে করে আমরা সেটা পরিষ্কার বুঝাই দিতে সক্ষম হব বলে আমি মনে করি। এই বলে আমি আমার এই ক্লাসের সবটি প্রশ্ন করছি। তারপর দেখব কি হচ্ছে এই সে বিষয়টি হচ্ছে কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় এ বিষয়ে আমি বিস্তারিত জানাবো।